দান করুন। কিছু প্রশ্ন আছে আমার কাছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তবে উত্তরগুলো আমরা চেষ্টা করছি যতটা সংক্ষিপ্ত করে দেওয়া যায়, আমাদের সময়টাও অনেকটা কম। এবং উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা অনুরোধ করব যারা উত্তরগুলো শুনবেন, কোনো রকমের অপব্যাখ্যা করে বা কাটছাট করে বা অংশবিশেষকে কেন্দ্র করে এমন কোনো ফলাফলও চলে যাবেন না, এমন কোনো স্টেটমেন্ট দিয়ে বসবেন না যেটা যেটা আমাদের জন্য ক্ষতিকর হয় বা আমাদের উম্মার জন্য ক্ষতিকর হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেমন প্রথম একটা প্রশ্ন এসেছে যে ইন্ডিভিজুয়ালি আমাকেও বলা হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে, আকিদাগত বিষয়ে কথা বলা হয়েছে। স্পষ্ট করে বলতে চাই যে আহলে সুন্নাহ ওয়াল জামার যে আকিদা আছে এর চেয়ে বাইরে কোনো আকিদা আমরা পোষণ করি না। নো, আহলে সুন্নাহ ওয়াল জামার যে আকিদা পোষণ করে সেই আকিদাই আমরা পোষণ করছি। আমরা ক্লাসিক্যাল বই হিসেবেই সবসময়ই বলেছি যে আল্লাহ আকিদা তাহাবিয়া বইটা পড়ার জন্য, আল্লাহ আকিদা তাহাবিয়া বইটা আমরা নিজেরাও স্টাডি করেছি, এটা আমরা ধারণ করছি, লালন করছি, পড়াশোনা করছি। এবং এইগুলো যারা পড়াচ্ছেন সেসব স্কলারদের কাছে আমরা যাচ্ছি, যাওয়া আশা করছি, যাতে করে আমরা আমাদের জ্ঞানের জায়গাটা বাড়াতে পারি। কারণ আমরা এই উম্মার কিন্তু খুবই খুবই তুচ্ছ নগণ্য কিছু বান্দা কিছুদিনই ভাই, স্পেশালি আমার মতো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন, এই ভাইদের কথাই বলছি। আমি মনে করি তারা উম্মার রত্ন, তারা উম্মার সম্পদ, আর উম্মার সম্পদকে উচিত যাতে করে আমরা এই সম্পদগুলিকে আরও শানিত করে আল্লাহর পথে কোরবানি করার মানসিকতা নিয়ে এদেরকে গড়ে তুলতে পারি। এটাই হবে উম্মার নেতৃবৃন্দের বা পিতৃস্থানীয় যারা আছেন আমাদের তাদের কর্তব্য। আমরা তাদেরকে কর্তব্য স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এমনটাও নয়, শুধু আমরা অনুরোধ করছি যে যারা উম্মার প্রতি দরদ নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, উচিত হবে যে তাদেরকে সোহবতের মধ্যে নিয়ে এসে থিওরিটিক্যাল তাত্ত্বিক কথাবার্তা না বলে প্র্যাকটিক্যাল কোনো প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে সোহবতে নিয়ে এসে তাদেরকে আরও দিন শেখানো এবং তাদেরকে সত্যটা জানানো এবং বিচক্ষণতার সাথে তাদেরকে দায়ী হিসেবে তৈরি করা, যাতে করে তারা আগামী দিনের জন্য কিছু কাজ করতে পারে দিনের জন্য। আর এটাই আমাদের চেষ্টা, এর বাইরে আমরা কিছু চেষ্টা করছি না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই ফলো করছি এবং অবশ্যই সালফে সালেহীনের বুঝ অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করছি। এবং আকীদা তাহাবিয়ার কথা আমি বলেছি বারবার, এছাড়া অন্য অন্য যে আকীদার মৌলিক ক্লাসিক্যাল বইগুলো আছে এগুলো আমরা নিজেরাও পড়ছি এবং এখনও পড়ছি, আগামী দিনগুলোতে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আমরা সালফে সালেহীনের বুঝের বাইরে কোরআন এবং সুন্নার নতুন কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা বা কোনো মতবাদ প্রতিষ্ঠা করার কোনো রকমের ইচ্ছা বা প্রচেষ্টা বা এ ধরনের কোনো নিয়ত আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সত্য গ্রহণ করার তৌফিক দান করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কথা আমি এখানে শুধু বলতে চাই, আমার পক্ষ থেকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সালফে সালেহীনের বক্তব্যের কথা বলে আমরা কিন্তু সমাজের মধ্যে এটা দেখছি যে অনেক শৈথিল্যতামূলক কথাবার্তা প্রদর্শন করা হয়েছে। আমি কোনো ব্যক্তির নাম নিয়ে কথা বলতে চাই না, এটা বলা উচিত নয়। আমরা দেখেছি কিছু কিছু মহল থেকে এরকম কথা এসেছে যে, এবং আমরা দেখেছি, বাস্তবতাও দেখেছি যে সালফে সালেহীনের নাম বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাম বলেই কিছু মানুষ কিন্তু বেদাতে লিপ্ত হয়েছে। এটা কিন্তু হয়েছে, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের নাম ভাঙিয়েই কিন্তু কিছু মানুষ তাগুত কাফের ফাসেক জালেমদের সাথে আপোষ করেছে, আতাত করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের নাম বলেই তারা কিন্তু অনেকেই কিন্তু ইসলাম বিরোধী শক্তির আন্ডারে যে গভর্নমেন্টগুলো আছে এদের নিঃস্বার্থ আনুগত্যের কথা বলছেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের নাম বলেই তারা উম্মার মুজাহিদদেরকে খারেজি বলছেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের নাম বলেই তারা অনেক সময়, ফর এক্সাম্পল আমাদের নাম মেনশন করেই বলছি আমি, বিকজ আই ডোন্ট কেয়ার, আমাদের কিছু খোরাসানের তালেবানের ভাইদেরকে অনেকে বলেছেন তারা খারেজি, তারা বলছেন যারাই কথাগুলো বলেছেন তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাম নিয়ে কথা বলছেন। তো এখানে কিন্তু আমরা একটা একটা প্রান্তিকতা দেখতে পাচ্ছি যে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামা এবং কথিত আহলে সুন্নাহ ওয়াল জামার মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তা আমি ইন্ডিভিজুয়ালি কথিত আহলে সুন্নাহ ওয়াল জামা বা কথিত সালাফিজম বা কথিত সালফে সালেহীন বুঝের কথা বলছি না, আমরা সেই সব সালফে সালেহীনের বুঝ মানহাজ এবং আকীদা পোষণ করছি যারা কোরআন এবং সুন্নাহ সত্যটাকে সত্য বলেই বিশ্বাস করেন, মানেন এবং প্রতিষ্ঠা করেন, বাতিলটাকে বাতিল বলেই স্পষ্ট করে প্রকাশ করেন, প্রচার করেন, প্রতিষ্ঠা করেন, যারা
কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিকদের সাথে কোনো আপোষ করেন না, আতাত করেন না, যারা তাগুতদের সাথে কোনো আতাত করে ইসলামকে বিক্রি করে খান না, যারা মুজাহিদিন ভাইদেরকেও সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেন না, আমরা সেই আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং সরফে সালিনের সেই বুঝ এবং মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করছি। এবং এর মধ্যে আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এটা আমরা জানি, এবং এই ত্রুটি বিচ্ছুতি যদি কেউ আমাদেরকে গঠনমূলকভাবে ভালোবাসার সাথে হৃদয়তার সাথে কাছে ডেকে বুঝিয়ে দেন, বলে দেন, ধরিয়ে দেন, আমরা এটাকে চেঞ্জ করতে বা শুধরে নিতে আমরা বিন্দুমাত্র কার্পণ্য করবো না ইনশাআল্লাহ তাআলা। বিকজ আমরা জান্নাত চাই এবং ইসলামের বিজয়টা চাই, ওটাই আমাদের ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশন যাওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহপাক বোঝার তৌফিক দান। একটা কথা আমি খালি বলবো, প্লিজ, এটা ওলামায়ে কেরামদের প্রতি আমাদের বার্তা, সেটা হচ্ছে যে আমার মতো এবং আমাদের মতো অনেক ভাই এখন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামের দিকে উঠে আসছেন মাশাআল্লাহ। আপনারা অনেকের নামও বলেছেন, আমি নাম বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি প্রতিটা ভাই উম্মার জন্য রত্ন এবং সম্পদ, প্লিজ তাদেরকে আন্ডারস্টিমেট করবেন না। তারা দীর্ঘ 20-25 বছর একটা জায়গায় পড়াশোনা করে আসছেন, আপনারা কীভাবে মনে করছেন যে হঠাৎ করেই তারা একজন স্কলার হয়ে যাবে বা ইসলামিক সব বিষয়ে তারা জেনে ফেলবে, এটা তো সম্ভব নয়। তাই তাদেরকে আপনার কাছে নিয়ে বসতে হবে বা কাছে বসার মতো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, তাদেরও দায়িত্ব সেখানে যাওয়া, এটা ঠিক আছে, বাট আপনি খেয়াল করে দেখেন লাস্ট 50-60 বছরে আমরা কি প্রত্যেক জেলায় জেলায় এমন কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পেরেছি কি না, যে প্ল্যাটফর্মগুলোতে জেনারেল এডুকেটেড ভাইরা আসবে যারা দিনের পথে হেদায়ত পেয়েছে, তারা এসে কনস্ট্রাকটিভ সিলেবাসে 5-6 বছর 10 বছর পড়াশোনা করবে, করে একটা লেভেলে চলে যাবে এবং তারা ইসলামের জন্য দায়ী এবং মোবাইল হয়ে কাজ করবে? অ্যান্সার হচ্ছে নো, আমরা এটা করতে পারি নাই। তাই শুধু তাত্ত্বিকভাবে ওদেরকে আক্রমণ করে কোনো লাভ হবে না, বরং আপনি 90% মেজরিটি সংখ্যক এই জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইদেরকে বাদ দিয়ে 10% 20% মানুষদেরকে নিয়ে আপনি আগাতে পারবেন না। এবং যাদের কিন্তু আগাচ্ছেন আপনি, তারা কিন্তু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে না, তারা কিন্তু ইকোনমিক সেক্টর বোঝে না, তারা পলিটিক্যাল সেক্টর বোঝে না, জিও পলিটিক্স বোঝে না। বরং জেনারেল ভাই থেকে যারা আসছেন তারা যখন নাস্তিকতার বিরুদ্ধে একটা বই লিখছে, তারা যখন টক শোতে বসছে, তারা যখন জায়নিজদেরকে আক্রমণ করছে, তারা যখন ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করছে, তখন কিন্তু তাদের এই কথাগুলোর জবাব কুফার, ফাসেক, জালেম, তাগুত, নাস্তিক মিডিয়া সেভাবে দিতে পারছে না। খেয়াল করে দেখেন তারা কিন্তু এই জায়গায় অনেক বেশি অ্যাডভান্স। এই জন্য এই ভাইদেরকে উম্মার সম্পদ মনে করে বুকে টেনে নিয়ে তাদেরকে আরও বেশি নাসিহামূলক কথাবার্তা বলে পরিশুদ্ধ করে আরও কনস্ট্রাকটিভ ইসলামিক সিলেবাসে পড়াশোনা করানোর মধ্য দিয়ে আপনারা একটা একটা চ্যালেঞ্জিং একটা একটা ফাইটার একটা মুজাহিদিন প্রজন্ম করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমার একটা স্বপ্ন ইনশাআল্লাহ, আমি এই সেক্টরটি নিয়ে কাজ করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এটাকে ওলামায়ে কেরামের সাথে ডিট্যাচড হয়ে নয়, প্রত্যেক হকপন্থী ওলামায়ে কেরামের সহবতে গিয়েই তাদের নসিহা তাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। আমরা একা একা এগোতে চাই না, এবং এটা এটা মোটেও ঠিক হবেও না, এটা আমাদের মানহাজ নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে প্রশ্ন আসছে। ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে আমাদের কনসেপ্টটা উদার। আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমউল্লাহর কথাই বলছি, এবং তার আমি অনেক অনেক সবগুলো প্রায় সবগুলো বই পড়েছি, এবং তার যে মতাদর্শ ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে, তিনি যেভাবে উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন হানাফিজ এবং সালাফিজমের মধ্যে, আমরা এই মানহাজটা ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এবং তাদের মতো করে যারা চিন্তা করছেন, যারা প্রান্তিক চিন্তা করছেন না, আমি ঠিক বাকি সবাই বাতিল এরকম চিন্তা যারা করছেন না, যারা ভালোটুকু নিচ্ছেন অন্যের, খারাপটুকু ফেলে দিচ্ছেন, এবং স্পষ্ট শরিক, স্পষ্ট কুফর, স্পষ্ট বেদাত এগুলো না থাকলে তারা একটা জায়গায় বসছেন, এই মানহাজটাই আমি আমার এদেশের প্রেক্ষাপটে আমি আমার জন্যে ভালো মনে করেছি, আমি করছি, ফলো করছি। এবং আমি বা আমরা যাদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা বলছি যে এ ধরনের মানহাজ যদি আমরা আসতে পারি ইনশাআল্লাহ তাআলা, দেখবেন এদেশের মাটিতেও ইনশাআল্লাহ, এত প্রান্তিকতার ভিড়েও ইনশাআল্লাহ তাআলা একটা জামা গড়ে উঠবে ইনশাআল্লাহ, যারা যারা উম্মাহকে বিভক্ত করার মানসিকতা রাখে না, বরং উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্যে ছাড় প্রদানের মানসিকতা রাখে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই আশাবাদী ইনশাআল্লাহ, এটাও ইনশাআল্লাহ বাংলাদেশ দেখে যাবে ইনশাআল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টাও একটা প্রশ্ন এসেছে, এক ভাই করেছিলেন, আমি অ্যান্সার আমি টুকে রেখেছি, আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করলাম। ওয়ান উম্মা কনসেপ্ট নিয়ে একটা প্রশ্ন করেছেন, যে দেখুন ওয়ান উম্মা কনসেপ্টের কথা আমরা প্রথম বলিনি, এই কথাটা কিন্তু আগে থেকেই চলে আসছে উম্মার মধ্যে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার যে মৌলিক একটা আকীদা সেটাও কিন্তু এটাই যে ঐক্য। এবং এই ঐক্যের ক্ষেত্রে যদি আপনি বা আমি যদি এটাকে ডিনাই করি বা এটাকে যদি আমি আন্ডারস্টিমেট করি, তাহলে আসলে
আমরা কি আসলেই উম্মার কল্যাণে চিন্তা করছি? এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ পাক কি বলেননি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু? এবং হ্যাঁ, এই ঐক্য কিসের ভিত্তিতে হবে? অফকোর্স আকিদার ভিত্তিতেই হবে, এবং আকিদার রেভলিউশন দরকার আছে, এবং আকিদার রেভলিউশন দরকার আছে বলেই তো আল আকিদা তাহাবি এত মানে এত এত ব্যাপকভাবে দেশ জুড়ে পড়ানো হচ্ছে এবং আমাদের ওস্তাদরা পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে ওয়ানোমো কনসেপ্ট বলতে আমরা এমন কিছু বুঝাইনি যে নতুন করে একটা দল ক্রিয়েট করে সেখানে সবাইকে নিয়ে এসে একটা ইউনাইটেড উম্মাহ ক্রিয়েট করতে হবে, এমনটা নয়। বরং আমরা আমরা সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখতে চাচ্ছি, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনের পথে কাজ করতে পারি। হ্যাঁ, অফকোর্স সবার মাঝে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবেই, উম্মার স্বার্থে এটাকে আমরা এখন গৌণতা প্রদর্শন করছি, মুখ্যতা প্রদর্শন করছি না। স্পষ্ট কুফর, স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট শিয়াইজম, এই বিষয়গুলো তো আমরা স্পষ্ট, এই বিষয়গুলোর সাথে তো আমার ওয়ানোমো কনসেপ্টের কোনো সম্পর্ক নাই। অবশ্যই হকপন্থী যারা আছেন তাদেরকে নিয়েই আপনাকে আপনাকে আমাকে ইউনাইটেডলি কাজ করতে হবে, এটা আমাদের চিন্তা চেতনা এবং মানহাজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আলেমদের উইকেট ডাক দিয়েছেন, আসলে আমরা ডাক দেওয়ার অধিকার রাখি কীভাবে? আমরা ডাক দিইনি, আমরা বরং বলেছি নসিহামূলক কথা বলেছি, ওলামায়ে কেরামকে এক জায়গায় আসতে পারলে আমাদের উম্মার জন্য কল্যাণকর হতো। আপনি কি মনে করেন না যে আমাদের সমস্ত আলেম ওলামা যদি সবাই এক জায়গায় বসেন, একটা মঞ্চে এসে বসেন, সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম যদি একটা একটা মঞ্চে এসে বসেন, আপোষের মাঝে যদি ইখতলাফগুলোকে মিটিয়ে ফেলেন, বা যদি মেটাতে নাও পারেন অ্যাটলিস্ট তারপরেও তারা একসাথে বসেন, উম্মার স্বার্থে ঐক্যবদ্ধ হন, এবং তাদের মাঝে যদি তারা কিছু মানুষকে আপলিফ্ট করেন এবং তাদেরকে জনগণ অনুসরণ করা শুরু করে, পুরো দেশের মানুষকে তখন একটা বেটার প্ল্যাটফর্ম পাবে না? আপনি কি একটু চিন্তা করে দেখবেন না? তো এই এই কথাটা কিন্তু আমি প্রথম বলেছি এমন তো নয়, আমাদের শেখ হারুন ইজার হাফিজাউল্লাহ তিনিও বলেছেন। এর আগেও আপনার ব্রিটিশ পিরিয়ডের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল ব্রিটিশ ইংরেজদের সাথে, তখনও শাহ ইসমাইল শহীদ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিউল রহিমাহুল্লাহ তারাও এই কথাগুলো বলেছিলেন। এরকম অনেক স্কলারই কিন্তু এই কথাগুলো বলেছেন আগে, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, আমাদের সৌদি আরবের শেখ সালেহ আল মুনাজ্জিদ, ওনারাও কিন্তু এই কথাগুলো বলেছেন। সরাসরি স্টেটমেন্ট না আসলেও তাদের বইপত্রগুলো পড়লে, তাদের লেকচারগুলো শুনলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এটা তো আমরা স্টুডেন্ট, আমরা তালেবে ইলম, আমরা ডাক দিব কীভাবে? আমরা বরং এই বিষয়টাকে উৎসাহিত করছি বা ভালো মনে করছি বলে আমরা এটাকে সাজেস্ট করেছি। এটা করতে পারলে উম্মার মধ্যে একটা ঐক্য আসতো, জনগণ একটা জায়গায় আসতে পারতো ইনশাল্লাহ। কিন্তু আপনি এখন দেখুন আমাদের জনগণ, আমাদের কুলুবুহুম সাত্তা, কীভাবে আপনি এই বিভক্ত একটা জনগোষ্ঠীকে নিয়ে সামনে আগাবেন এবং ইসলামকে এদেশে বিজয় করবেন বা অন্য অন্য জায়গায় বিজয় করবেন? বরং ইসলাম বিরোধী শক্তিগুলোই তো আজকে ঐক্যবদ্ধ, প্রতিটা সেক্টরে তারা আজকে আমাদেরকে আক্রমণ করছে। এই জায়গায় যদি আমরা এক জায়গায় না আসতে পারি এবং এর জন্য যদি ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন না করেন, তাহলে আসলে আমাদের উম্মার জন্য কি ক্ষতিকর নয়? আপনি কি এটা মনে করেন না? তো এটাই আমি বিনয়ের সাথে বলবো যে এই জায়গাটা একটু ভাবুন, চিন্তা করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার চোখ খুলে দেবে ইনশাল্লাহ। আরও এসেছে 90% জেনারেলদের জন্য প্র্যাকটিক্যাল পদক্ষেপ। আমি বলেছি 90% জেনারেল মানুষদের জন্য প্র্যাকটিক্যাল পদক্ষেপ এটাই হওয়া উচিত যে তাদেরকে আপনার আমার উচিত হবে কাছে টেনে নেয়া, যারা দিনের জন্য কাজ করার মানসিকতা রাখছেন, উঠে আসেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, এবং তাদেরকে হ্যাঁ অফকোর্স আপনাদের সহমত রেখেই বা কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস ক্রিয়েট করে ওদেরকে পড়াশোনা করানো, যাতে করে তারা আগামী দিনগুলোতে উম্মার জন্য আদর্শ দায়ী মোবাল্লেক মুজাহিদ হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলেছেন ফতোয়া দেওয়ার কথা, আমি নিজের কথা বলছি যে ফতোয়া দেওয়ার কোনো অধিকার বা কোনো যোগ্যতা আল্লাহ পাক এখন আমাকে দেননি। আমি মুফতি নই, না আমি শেখ, না আমি মুফতি, না আমি কোনো বড় স্কলার, আমি এমন কিছুই নই। আমি শুধুমাত্র ক্ষুদ্র জ্ঞানের একজন তালেবে ইলম, যাকে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমি যতটুকু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এবং আমার বেসিক পড়াশোনাটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং আলহামদুলিল্লাহ জেনারেল ব্যাকগ্রাউন্ডে আমরা সায়েন্স পড়েছি, আমরা টেকনোলজি পড়েছি, আমরা এই এই সমসাময়িক সাবজেক্টগুলো পড়েছি। ফর এক্সাম্পল, আমার বেসিক সাবজেক্ট ছিল হিস্ট্রি, ফিলোসফি, পশ্চিমা দর্শন, আপনার মুসলিম দর্শন। আমার বেসিক সাবজেক্ট ছিল ইকোনমিক্স, সোশিওলজি, ফাইন্যান্স,
আমার বেসিক সাবজেক্ট হলো জিওপলিটিক্স এবং ইংরেজি। এই এই সাবজেক্টগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন। যখন আমরা কোরআন সুন্নাহ এবং হাদিসের সাথে এগুলোকে মেলানোর চেষ্টা করলাম, তখন দেখলাম যে বর্তমান প্রেক্ষাপট, উম্মার অবস্থা এবং বাস্তবতার মধ্যে অনেক বেশি অনেক ফারাক আছে। তো এই বিষয়টাই আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে উম্মার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা কাউকে বলিনি আমাকে ফলো করুন, আমাকে শায়েখ বলুন, আমাকে নথিভুক্তি প্রদর্শন করুন, আমাকে পাবলিক ফিগার বানান বা আমাকে ভাইরাল করুন, এই ধরনের ইচ্ছা আমাদের মধ্যে কখনো কাজ করেনি। আল্লাহ আল্লাহ আলম মাফি কলবি, আল্লাহ পাক জানেন যে আমাদের মনের মধ্যে কী আছে। তো আমরা ফতোয়া দেওয়ার কথা তো প্রশ্নই ওঠে না, বরং আমরা দাওয়া প্রদর্শনের কথাটা বলেছি যে প্রতিটা সেই ভাই বা সেই বোন বা সেই মানুষ যারা যাদেরকে আল্লাহ পাক ইসলামের বেসিক কিছু নলেজ দিয়েছেন, তারা যেন এই নলেজটাকে ছড়িয়ে দেয়, বা লিওয়ানি বলে আয়া এরকম করে তারা যেন ছড়িয়ে দেয় মেম্বর থেকে, সেমিনারগুলো থেকে। এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কবুল করেন, কারো কথা মানুষ ভালো ভালো মনে করে, রিসিভ করে, সে যদি যুগের চাহিদা মেটাতে সক্ষম হয়, সে যদি তরুণদের ক্ষুধা তৃষ্ণা মেটাতে সক্ষম হয়, বা তারা যদি তাকে ভালো মনে করে, তাহলে এখানে কেন আমরা তাকে ডিনাই করব বা ডিসকারেজ করব বা ডমিনেট করার চেষ্টা করব, কেন তাকে অপবাদ আরোপ করব, কেন তার প্রতি মিথ্যা তোহমত লাগাবো। বরং উচিত হবে তাকে আরও বেশি করে প্রশিক্ষিত করে, আরও বেশি ইসলাম সংশোধনের মধ্য দিয়ে আরও উপরে নিয়ে যাওয়া, এগিয়ে দেয়া। বলা তো যায় না আল্লাহ পাক কার হাতে ইসলামের পতাকা দিবেন, কার হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। তো ফতোয়া নয়, আমাদের কাছ থেকে কোনো ফতোয়া গ্রহণ করবেন না, এবং আমাদের আমার কাছ থেকে স্পেশালি কোনো ফিকহি মাসআলার ফতোয়া, ইখতিলাফি মাসআলার ফতোয়া এগুলো কখনোই গ্রহণ করবেন না। আমরা যে সাবজেক্টগুলো পড়াশোনা করেছি, এই সাবজেক্টগুলোর বেসিসে যদি কোনো কথা বলি এবং সেই কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, অনলি দেন আপনি সেই কথাগুলো রিসিভ করবেন, আর যদি না মিলে আমার কথাকে ছুটে ডাস্টবিনে ফেলে দিবেন, দ্যাটস অল। এবং অফকোর্স আমাদের যারা বড় বড় শুয়েখরা আছেন, যারা বড় বড় স্কলার আছেন, সেই প্রত্যেক স্কলারদের কাছে যান, তাদের লেকচার শোনেন, তাদের বই পড়েন, এবং তাদের সোহবতে থেকে আপনারা হালাল হারাম, ফিকহি মাসালা, ইখতিলাফি মাসালা, দাওয়াত, ইদাত, জিহাদ এগুলোকে শেখেন। এখানে আমাদেরকে আপনারা শুধু একটা মাধ্যম মনে করতে পারেন, আমাদেরকে উৎস মনে করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর অনেকগুলো কথা ছিল যেগুলো আমি খুব শর্ট করে বলে শেষ করে দিচ্ছি, আপনার ধৈর্য যদি ঘটাবো না। এক ভাই বলেছিলেন যে আদনানি গোষ্ঠী বা তামিম আল আদনানি এই ধরনের কথা এসেছে আপনার সম্পর্কে। দেখুন, অনেস্টলি স্পিকিং, যে আমি তাকে চিনি না, আমি তার নাম শুনেছি অনলাইনে, তার কিছু লেকচার ইউটিউবে থাকে, সেগুলো কিছু লেকচার, তার লেকচার অনেক ভিউজ হয়। ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি তাকে চিনি না। তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার নাম এটাই কি না, তার দেশ কোথায়, বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, আসলে সত্যি কথা বলতে আমি পার্সোনালি তার সম্পর্কে কিছুই জানি না। মানুষের কথা শুনে কারো সম্পর্কে খারাপ ভালো মন্তব্য করার মতো আসলে এই অদূরদর্শিতা প্রদর্শন করাও ঠিক হবে না। আমি শুধু এতটুকু বলেছি যে আপনি যার কাছ থেকেই জ্ঞান নেন না কেন, আমাদের বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছেন তারা, বা দেশের বাইরে যারা, আপনি ভালো, যেটা ভালো, যেটা খায়ের, যেটা মনে হচ্ছে কোরআন সুন্নাহর সাথে মিল আছে, এই বিষয়টা নেওয়ার পিছনে তো কোনো বাধা বা কোনো আপত্তি আমার বুঝে আসে না। আর যদি যেটা খারাপ, যেটা বিতর্কিত যেটা খারাপ এবং যেটা উম্মার জন্য ক্ষতিকর বলে মনে হচ্ছে, বা যেটা কোনো বেজ নাই, এই বিষয়গুলো নিঃসন্দেহে সে যেই হোক না কেন তার কাছ থেকে নেওয়া যাবে না, বা তার কাছ থেকে না নেওয়া উচিত। এখানে একজনের নাম উল্লেখ করা হয়েছে, পার্সোনালি আমার সাথে বা আমাদের সাথে তাদের, মানে আমার সাথে, আমি নিজে তাকে কখনো দেখি নাই, কখনো চিনিও না, কোনোভাবে তার সাথে আমার কোনো কানেকশন নাই। এখন কোনোভাবে যদি কিছু লেকচার কারোর সাথে মিলে যায়, ধরেন আপনি একটা কথা বলেছেন, তার আর 100 বছর আগে এই কথাটাই অন্য একজন স্কলার বলেছিলেন, তার মানে তো এই নয় যে আপনি তার সাথে, আপনি তার বংশধর, মানে আপনি তার সাথে আপনার কানেকশন আছে, ব্যাপারটা তো এমন নয়। যদি মনে করি তাহলে নিঃসন্দেহে এটা আমরা আসলে কোনো হুজ্জা ছাড়াই মনে করেছি, কোনো দলিল, কোনো প্রমাণ ছাড়াই মনে করেছি, কোনো রকম প্রমাণ কোনো পেশ না করি একটা কথা বলে ফেলেছি। আর আমি তো কোরআন হাদিস স্মরণ করে দেওয়ার মতো দুঃসাহসও দেখাতে চাচ্ছি না। আমরা আল্লাহ পাকই কোরআনে বলেন না যে ইজতানিবু কাসীরা মিনাল যন, অতিরিক্ত ধারণা প্রদর্শন থেকে তোমরা বেঁচে থাকো, ইন্না বাদ যন ইসম, কারণ অনেক ধারণা আছে যেগুলো পাপ। আল্লাহ পাকি বলেনি লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ পাকি বলেনি ওয়ালা নিসাউ মিন নিসা আসা ইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এগুলো কি আল্লাহ পাক বলেননি?
আল্লাহ পাকি বলেননি ইয়াতাবিউনা ইল্লা যন ওয়া ইন্না যন লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কারো কথা শুনলো সেটাকে যাচাই বাছাই না করেই সেটাকে কী করলো, প্রচার করলো? তো এইগুলো তো আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন। তো এই বিষয়গুলো যদি এই কথার বেজ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কথাটার ভিত্তি থাকছে না। ইন্ডিভিজুয়ালি পার্সোনালি তার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নাই বা কোনো রকম কানেকশন নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক, কোনো বংশের সম্পর্ক বা কোনো রকম দিনই সরাসরি কোনো সাক্ষাৎ কিছুই নাই। আমি ইনফ্যাক্ট আমি জানিও না যে তিনি কোথায় আছেন বা তিনি কে, তার পরিচয় কী আমি সেটা জানি না। আমি শুধু এতটুকু বলেছি যে যেই হোক না কেন যদি ভালো কোনো কথা বলে থাকেন কোরআন সুন্নাহর ভিত্তিতে সেটা গ্রহণ করতে পারেন আপনারা। যদি কোনো কথা আসে যেটা কোরআন সুন্নাহর সাথে সমর্থিত নয়, বিতর্কিত, সেগুলোকে ফেলে দেয় আমাদের জন্য ওয়াজিব হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে এসেছেন যে লেখাপড়া, এই বিষয়গুলো এসেছে। আমি আকিদা মানহাজের কথা বলেছি, লেখাপড়ার কথা এসেছে। আমি বলেছি একবার যে আমি পার্সোনালি বেসিক্যালি আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডেরই মানুষ এবং এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার পাশাপাশি হয়তো মাদ্রাসায় পড়াশোনা করা হয়েছে। আমার 10 থেকে 12 জন ওস্তাদের সহবতে পড়াশোনা করা হয়েছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের প্রতিটা বইকে খুঁটে খুঁটে পড়া হয়েছে এবং যে সলফে সালিনদের যে ক্লাসিক্যাল বইগুলো আছে এই বইগুলো পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো খুব বেশি পড়া হয়েছে এমনটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, আমি খুবই কম পড়াশোনা করেছি। তবে আলহামদুলিল্লাহ জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ার পাশাপাশি ইসলামিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। তবে সেটা আমাদের দেশে বড় বড় স্কলারদের মতো হয়তো অত উঁচু লেভেলের নয়, তবে আমরা ডিটাচ ছিলাম না বিষয়টা থেকে। এর পাশাপাশি আমি এতটুকু বলবো যে এই পড়াশুনোগুলো করার সময়ে আমাদের মনে হয়েছে যে আমরা একটা প্রান্তিক পড়াশোনার মধ্যে আছি এবং এই পড়াশুনোগুলো থেকে আমরা যতটুকু উপকৃত হয়েছি সেই উপকৃত অংশটুকু আমরা উম্মার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই পড়াশোনার সিস্টেমে যে গ্যাপসগুলো আছে এই গ্যাপসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই গ্যাপসগুলো যদি দূর করতে পারি আগামী প্রজন্মের জন্য ইনশাআল্লাহ আরও ভালো হবে। তাই লেখাপড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই অজ্ঞ, আমাদের এত এলেম কালাম নাই, এই জন্য আমাদের কাছ থেকে কোনো ফতোয়া গ্রহণ করবেন না। শুধু মোটিভেশন নিতে পারেন, দাওয়া নিতে পারেন, আমাদের কাছ থেকে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারেন, ইকোনমিক্স বুঝতে পারেন, ফিলোসফিক্যাল থটগুলো বুঝতে পারেন, যেগুলো এই ওয়ার্ল্ডের কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক, নাস্তিক সভ্যতার যেটা বেস, এই বেসটা আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওদেরকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখি আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং ওরাই আমাদের মূল টার্গেট। আমাদের উম্মার মাঝের এই ওলামায়ে কেরাম, আমাদের ভাইরা, তারা আমাদের আক্রমণের কেন্দ্র নয়। আমরা তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ, তর্ক, বাহাস কোনোখানে জড়াতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে কুফফাররা, আমাদের টার্গেট মুশরিকরা, মুনাফিকরা, নাস্তিকরা। আমরা তাদের দিকে ফোকাস করেছি এবং তাদের বেস, তাদের যে বাতিলের ভিত্তি, এটাকে গুড়িয়ে দেওয়া না পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হব না, ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটা বিষয় এসেছে যে খারেজির কথা। আসলে এটা নিয়ে আমার মন্তব্য করাও খুব একটা আমি লজিক্যাল মনে করছি না। যে দেখুন, যদি আপনি ইসলামিক শরিয়া বিধান কায়েম করার পক্ষে যারা কথা বলছে এদেরকে খারেজি বলেন, যদি আপনি গলফ কান্ট্রির ভুল ত্রুটি যারা তুলে ধরছেন তাদেরকে খারেজি বলেন, যদি আপনি আল্লাহর পথের সত্যিকারের মুজাহিদিন ফি সাবিলিল্লাহ তাদেরকে খারেজি বলেন, যদি আপনি আমেরিকান সভ্যতা, ইউরোপিয়ান সভ্যতা, পশ্চিমা সভ্যতা, ইসরায়েলের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা ওদের এজেন্ডাগুলোকে স্পষ্ট করে দিচ্ছে, যারা IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, WHO বা ইউনাইটেড নেশনস এবং চাইনিজ রাশিয়ান সভ্যতা এদের এগেনস্টে যারা কথা বলছে, এদেরকে যদি আপনি খাওয়ারেজ ট্যাগ দিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই ট্যাগটা কি আমার জন্য কল্যাণকর নয়, বরং ট্যাগটা কি বেশি খায়ের নয়? কোন সেন্সে এই কথাটা আসছে, কোন সেন্সে কেন আসবে এই কথাটা? বরং আসার তো একটা বেস দরকার, একটা হুজ্জা দরকার। সেই হুজ্জাটা কোথায়? এটা আমার প্রশ্ন যে হুজ্জাটা, আইনাল হুজ্জা, আইনা হুজ্জাতে খুব, আপনাদের প্রমাণটা কোথায়? কী 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 বেসিসে আপনি একজনকে খাওয়ারেজ বলছেন? এবং শুধু আমাকে নয় বরং আর অনেক স্কলার যারা বাংলাদেশে কাজ করছেন তাদেরকেও কিন্তু এই ট্যাগটা দেওয়া হয়েছে। কেন দিচ্ছেন? তারা কি এমন, তারা কি মুসলিমদেরকে হত্যা করেছে? তারা কি ওই সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলোর মতো কাজ করেছে? তারা কি আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের ইংরেজিতে তারা যুদ্ধ করেছে? তারা যারা যুদ্ধ করেছে তাদের মতো কি তারা আকীদা পোষণ করছে? তারা কি মুসলিমদেরকে হত্যা করছে, মুশরিকদেরকে ছেড়ে দিচ্ছে?
কি কি বেজ আছে খাওয়ারেজে। একটা হচ্ছে তারা প্রচুর এলেম, তারা প্রচুর ইবাদত করবে, কোরআনের মর্ম তাদের গলার ভিতরে ঢুকবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান, তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং তারা মুশরিকদেরকে ছেড়ে দিবে। এই ভাইরা ইনক্লুডিং আমি, আমরা কি এটা করেছি? আমরা কি মুসলিমদেরকে হত্যা করেছি? আমরা কি মুশরিকদেরকে ছেড়ে দিয়েছি? আমাদের পুরো সংগ্রামটাই তো হচ্ছে মুশরিক কাফের মোনাফেক নাস্তিক এবং দাজ্জালীয় সভ্যতার বিরুদ্ধে। তাহলে আমরা আমরা মনে করি যারা কোরআন সুন্নাহকে বুকে লালন করে হকটাকে হক বলে প্রচার করছেন, বাতিলটাকে বাতিল বলে প্রচার করছেন এবং দিনের শরিয়া কায়েম হোক এটা চাচ্ছেন, গ্লোবালি যারা কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিকদের এগেনস্টে দাঁড়িয়ে আছেন, আমরা মনে করি এই প্রতিটা ভাই হচ্ছে উম্মের এক একটা সম্পদ, এক একজন মুজাহিদ। আমরা মনে করি না তারা খাওয়ারেজ, নো আমরা মনে করি না তারা খাওয়ারেজ। যদি এরপরেও আপনি মনে করেন যে তারা খাওয়ারেজ, তারা খাওয়ারেজ, তাহলে আমরা বলবো যে জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনি অপেক্ষা করুন এবং দেখেন। ফান্তাজির ফান্তাজিরু ওয়াইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, আনটিল ইউ রিচ ইউর গ্রেভ, যতক্ষণ আপনি আপনার কবরে পৌঁছে যান আপনি সব কিছু জেনে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ সাইয়ুজহিরুল হক মিনাল বাতিল ইনশাআল্লাহ কামা ফাররাকা আল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার ইনশাআল্লাহু আযা ওয়াজাল। এই কিছু প্রশ্ন এসেছিল। একটা একজন ভাই প্রশ্ন করেছিলেন যে শেখ ইমরান হুসাইনের কথা বলেছিলেন যে উনি ওনাকে আপনি ফলো করেন কি না। দেখুন আমি আগেও স্পষ্ট করেছি যে আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে 100% অন্ধ ফলো করি না, এটা আমি করি না, এটা আমি এটা করা উচিত বলে আমি মনে করি না। সে যেই হোক না কেন, হোক সে আমাদের বাংলাদেশের কোনো স্কলার, হোক সেটা বাইরের কোনো স্কলার, হোক সেটা সালাফদের পরবর্তী সময়ের খালাফের মধ্যে কোনো স্কলার, কোনো স্কলারকেই ইন্ডিভিজুয়ালি 100% অন্ধভক্তি প্রদর্শন কখনো করিনি, ইনশাল্লাহ করবো না। এটা আমার স্টেটমেন্ট, আগেও ছিল, এখনও বলছি, ইনশাল্লাহ ভবিষ্যতে বলে যাব, এটাই আমার স্পষ্ট মানহাজ। হ্যাঁ, তবে প্রতিটা স্কলারের মধ্যেই ভালো কিছু বিষয় অবশ্যই আপনি পাবেন। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, এটা আমার বোঝ, আমি নিজে প্রত্যেক স্কলারের মধ্যে ভালোটুকু খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করি। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্কলারের মধ্যে ভালো যা আছে এটাকে খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করি, এটা আমার জ্ঞানতাত্ত্বিক স্বাধীনতা। এই স্বাধীনতা তো আপনি খর্ব করতে পারেন না, এটা আমার আমার ইচ্ছা, আমার একটা মানহাজ, আমার একটা ট্রেডিশন, আমার একটা ট্র্যাক, যে প্রত্যেক স্কলারের ভালো অংশটুকু আমি খোলা মনে রিসিভ করতে চাই। কোনো স্কলারের মধ্যে যে খারাপ অংশটুকু আছে যেটাকে কোরআন সুন্নাহ দিয়ে আমরা খারাপ বলে প্রমাণ করতে পারি বা বিতর্কিত প্রমাণ করতে পারি, সেটাকে আমরা ডিনাই করি, অ্যাভয়েড করি, সেটা আমরা রিসিভ করি না। কিন্তু কোনো স্কলারের মধ্যে অনেক ভালো কিছু আছে, দু একটা চারটা পাঁচটা বিষয় আপনার কাছে মনে হচ্ছে যে এটা খারাপ বা এটা নেওয়ার মতো নয়, তাই বলে আপনি পুরো স্কলারশিপটাকেই বাদ দিয়ে দিলেন বা পুরো স্কলারটাকেই একদম মাটির সাথে মিশিয়ে দিলেন, তাকে তাকে পুরো অনলাইন অফলাইন একদম ধোলাই করে তার ইজ্জত তার সম্মান একদম নস্যাৎ করে ফেললেন। এই কাজটাকে আমি মনে করি আবু জেহেলের কাজ, এই কাজটাকে আমি মনে করি যে স্পিরিচুয়াল অ্যারোগেন্স, আধ্যাত্মিক অন্ধত্ব বা উগ্রতা, এটা আমি সমর্থন করি না। যে শাইখের কথা বলেছেন, তিনি সহ প্রতিটা শাইখ যারা ওয়ার্ল্ড ওয়াইড আখিরুজ্জামান নিয়ে কথা বলছেন বা ইউনাইটেড উম্মাহ নিয়ে কথা বলছেন বা জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলছেন, প্রতিটা স্কলার যারা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজগুলো করছেন, হককে হক রূপে প্রতিষ্ঠা করছেন, বাতিলকে বাতিল প্রতিষ্ঠা করছেন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, দেশের হোক আর দেশের বাইরের হোক, প্রতিটা স্কলারের ভালো অংশটুকু আমি খোলা মনে রিসিভ করতে প্রস্তুত আছি, খারাপটুকু নয়। যার কথা বলেছেন ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে, IMF সম্পর্কে, ইউনাইটেড নেশনস সম্পর্কে, জায়নিজম সম্পর্কে, তার মতো স্পষ্ট বক্তব্য খুব কম মানুষে দিয়েছেন, এটাও আমি খোলা মনে স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে জায়নিজম সম্পর্কে, ইউনাইটেড নেশনস সম্পর্কে, IMF সম্পর্কে, পেট্রোডলার সম্পর্কে এবং আপনার এই যে আখিরুজ্জামানের যে টাইমলাইন ট্র্যাকগুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে অনেক ক্ষেত্রে, স্পেশালি ইকোনমিক সেক্টরে যেখানে পাঁচটা ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি নিয়েছেন, স্পেশালি ইকোনমিক সেক্টরে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আগে একটু পড়ুন, একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন যে ওর মধ্যে কিছু না কিছু খায়ের আপনি পাবেন। যে অংশটুকু খায়ের পাবেন সেটাকে রিসিভ করার মধ্যে আমি কোনো আপত্তি বা দ্বন্দ্বের কিছু দেখি না, এটা আমার মানহাজ, আমার আমার পার্সোনাল ভিউজ অফ থট। আর এর মধ্যে অনেক বিতর্কিত বিষয় আপনি পাবেন, ফর এক্সাম্পল দাজ্জাল, তার টাইম ফ্রেম, তারপরে ইয়াজুজ এবং মাজুজ এবং অনেক বিষয়, রাশিয়ার সাথে অ্যালায়েন্স করা, রোম সভ্যতা, এরকম অনেক কিছু তিনি বলেছেন যেটা আমি ডিনাই করছি, যেটা আমরা রিসিভ করছি না। একইভাবে আমাদের দেশের যে স্কলার আছেন যারা আখিরুজ্জামানের কথা বলছেন, কাজী ইব্রাহিমের মতো স্কলার হতে পারে, অন্য অন্য যে স্কলার আছেন যারা কথা বলছেন, কাজ করছেন, আবার যারা আকিদা নিয়ে রেভলিউশন করছেন, সালাফি স্কলার যারা আছেন,
হারুন ইজার শাইখের মতো যারা আছেন, যত স্কলার এই বাংলাদেশে কাজ করছেন, তাদের মধ্যেও দেখবেন যে অনেক কিছু আপনি বেটার ভালো কিছু পাবেন। এই ভালো বিষয়গুলো খোলা মনে রিসিভ করার জন্য আমি প্রস্তুত এবং আমি সেটা করছি। আর যেটা বিতর্কিত বিষয়, যেটা নিয়ে ইখতিলাফে লিপ্ত আছে বা এটা নিয়ে বিতর্কের সৃষ্টি আছে, এই বিতর্কিত বিষয়গুলো আমি গ্রহণ করি না বা করছিও না, ইনশাল্লাহ করবো না। এই হলো আমার নিজের অবস্থানটা স্পষ্ট করা। এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আজকে আর উত্তর দিতে পারছি না। এতটুকু অনুরোধ করব যে দেখুন, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যিনি অনলাইনে যে আমার উনি আমার শ্রদ্ধেয় স্কলার, যার বই আমি পড়িয়েছি, আমি ক্লাস নিয়েছি, এবং যার মানে উম্মার জন্য কল্যাণকর যে কাজগুলো আছে, যে কাজগুলোকে আমরা প্রমোট করেছি, যিনি বলেছেন বা এরকম তার হয়তো অনুসারী যারা আছেন বা ফলোয়ার্স যারা আছেন, তারা কিছু কথা বলেছেন, কারোর প্রতি হৃদয় থেকে আমার কোনো রকমের বিদ্বেষ নাই, তাদের প্রতি হৃদয় ফ্রম দ্য ইনসাইড অফ মাই হার্ট, আমার কলব থেকে তাদের কারোর প্রতি কোনো প্রকার বিদ্বেষ, কোনো আক্রমণাত্মক মনোভাব, কোনো বাহাস, কোনো তর্ক এগুলো আমার নেই। বরং আমি চাইবো যে তারা যদি আমাকে বুকে টেনে নিয়ে আমাকে দিন শেখান, আমি হাসি মুখে বা খোলা মনে তার কাছ থেকে এলম অর্জন করতে চাইব। এটা আমার অবজারভেশন, আমার অবস্থানটা স্পষ্ট করলাম। যা বলেছেন অ্যাজ এ গার্ডিয়ান তারা বলতেই পারেন, অ্যাজ এ গার্ডিয়ান তারা বলতেই পারেন, তারা ওম্বার গার্ডিয়ান, তারা এই দেশব্যাপী দিনের ক্ষেত্রে মেহনত করছেন, কাজ করছেন, কারো মেহনতটাকে আমরা ফেলে দিতে পারি না, তারা এটা বলতেই পারেন, তারা ওম্বাকে সতর্ক করার জন্য হয়তো বলেছেন। এর পিছনে আমি বলবো যে কিছু অডিয়েন্সের ভূমিকা আছে। আপনারা রাতারাতি যেভাবে মানে আমাকে নিয়ে স্পেশালি মাতামাতি করছেন, এই বিষয়টা আমি শুরু থেকে ডিনাই করেছিলাম। আমি জানি যে বাংলাদেশে আমার একটা জায়গা, যেটা একটা ব্যাটল ফিল্ড, এখানে ইসলামিক ক্ষেত্রে কেউ যদি রাইজ করতে শুরু করে, তাকে যতক্ষণ পর্যন্ত দেশ ছাড়া মানুষ করবে না ততক্ষণ তাদের ঘুম হারাম হয়ে থাকবে আর কি। সো প্লিজ প্লিজ বি কোয়াইট অ্যান্ড বি সাইলেন্ট। যিনি বলেছেন, যারা বলেছেন, তাদের প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই, কোনো বিদ্বেষও নাই, কিছুই নাই। আমরা বরং আশা করব তারা যদি আমাদের ভুলটাকে গঠনমূলকভাবে এবং ভালোবেসে সন্তানের মতো ধরিয়ে দেন, অবশ্যই আমরা সেটাকে অবশ্যই সংস্কার করে নিব, সংশোধন করে নিব। কারণ আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, বরং ভুলে ভরা এই আমাদের জীবন এবং আমাদের চলার পথ। সংশোধনের মানসিকতা আমি রাখি। ইভেন আমার কোনো স্টেটমেন্ট যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায় এবং আমাকে কেউ প্রমাণ করে দিতে পারেন যে এটা ভুল হয়ে গেছে, এটা ভুল ছিল, এটা রাইট, ইনশাআল্লাহ আমি পরের দিন জন্য অপেক্ষা করবো না, দেনেনদেন ইনশাআল্লাহ তাআলা সেটাকে আমি সঠিকটার উপর এস্টাবলিশ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ। এটা আমার হৃদয়ের অন্তঃস্থলের কথা। তাই যারা ওস্তাদ বা শায়েখকে ভালো মন্দ বলছেন বা তার অনুসারীদের সাথে তর্ক করছেন, প্লিজ এটা করতে যাবেন না, এটা করতে যাবেন না। হয়তো বা তাকে কিছু তাকে মিসকনসেপশন দেওয়া হয়েছে, কিছু ভুল বোঝানো হয়েছে। আমার মনে হয় না তিনি আমার লেকচারগুলো ইউটিউবে বেশ কিছু লেকচার শুনেছেন এমনটা আমার কাছে মনে হয়নি। হয়তো বা খণ্ডিত কিছু অংশ শুনেই হয়তো মন্তব্য করে ফেলেছেন বা কেউ তাকে মন্তব্য করতে প্রলুব্ধ করেছে বা হয়তো অন্য কিছু হয়েছে যেটার কারণে তিনি ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন বা ভুল বোঝাবুঝি হয়ে গেছে একটা, এটা হতেই পারে, এটা স্বাভাবিক কিছু না। তো আমরা উম্মার জন্য কাজ করবো, আমরা অ্যাজ এ উম্মা চিন্তা করবো, আমরা সবাই একটা পরিবারের অংশ এবং পরিবারের মধ্যে কখনো কখনো হতেই পারে বাবা ছেলের মধ্যে তর্ক, ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, তার মানে এই নয় আমরা পরিবার থেকে ছিটকে যাবো, নো, আমরা এই পুরো পরিবার, এই উম্মাটাই আমাদের পরিবার, এই উম্মতে মুহাম্মাদই আমাদের সম্পদ, আমরা ইনশাল্লাহ জেরুজালেম ছিনিয়ে আনবো, ইনশাল্লাহ আমরা জায়নিদেরকে নাকানে চুমারে খাওয়াবো, ইনশাল্লাহ আমরা এই ফেরাউনি সভ্যতার ধ্বংস দেখে যাবো, ইনশাল্লাহ আমরা ইমামুল মাহদির সাথে যোগ দিবো, ইনশাল্লাহ আমরা খোরাসানের ভাইদের সাথে যোগ দিবো, ইনশাল্লাহ আমরা ব্ল্যাক ফ্ল্যাক্সের সাথে থাকবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনগুলোতে খেলাফত যখন রিস্টোর করা হবে আমরা তাদের সাথে থাকবো, ইনশাল্লাহ। তাই যারা এখানে অভ্যন্তরীণ একটা তর্ক লিপ্ত আছেন, প্লিজ এটা করবেন না। আর একটা কথা বলবো যে যারা ওভার এগ্রেসিভলি আমার পিছনে ছুটে আসছেন, আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ভাই আমি আপনার সাথে তর্ক করতে চাই না বা আমার এইটা নিয়ে সময় নষ্ট করারও চিন্তা ফিকির নাই। ভুলটাকে যদি আপনি গঠনমূলকভাবে ধরিয়ে দেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব, কোনো সমস্যা নাই। তবে আপনি এখানে হাবিল কাবিলের মতো সম্পর্ক তৈরি করবেন না, প্লিজ এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো সম্পর্ক তৈরি করবেন না, বরং আপনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল সংশোধনের যে মানহাজ সেটা ফলো করবেন ইনশাআল্লাহ। এতে করে আমরা উপকৃত হব, আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে না জেনে না বুঝে কোনো হুজ্জা কোনো প্রমাণ ছাড়া বা কোনো অকাট্য দলিল প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহ শুধুমাত্র ধারণা অনুমান প্রসূত কোনো মন্তব্য করবেন না প্লিজ। এতে করে একজন ব্যক্তির ক্ষতি হয় না, এটা করে উম্মার ক্ষতি হয়ে যায়।
তো আমরা তো উম্মা নিয়ে চিন্তা করব, আমাদের উম্মাকে নিয়ে চিন্তা করা উচিত। আমরা এমন কিছু বলবো না বা করবো না যাতে করে এক ভাইকে বা একটা দলকে, একটা সংগঠনকে আক্রমণ করতে গিয়ে একটা উম্মার ক্ষতি হয়ে যায়, এটা আমরা করবো না। এতে করে অন্য ইসলামের শত্রু যারা আছে, এই কাফের, ফাসেক, মোশরেক, মোনাফেক, নাস্তিকরা, তারা সুযোগ পেয়ে যাবে এবং তারা কিন্তু একে একে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। এটা সতর্ক থাকবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর একটা কথা বলতে চাই যে আমাকে নিয়ে অতিরিক্ত সেলিব্রিটিজম ইজমটা করবেন না, আমি এটা হতে চাই না, এটা হওয়া আমার উদ্দেশ্য নয়। এতে করে আমরা নিজেরাই আমাদের যে নূর এবং বাসিরা এবং যে আধ্যাত্মিকত্ব, মনুষ্যচ্ছতা হারাচ্ছি। আপনারা লেকচার শুনুন, লেকচার অ্যারেঞ্জ করুন, লেকচার শুনুন, ঠিক আছে, ভালোটুকু রিসিভ করেন, খারাপটা হলে রিসিভ করার দরকার নাই। আমাদেরকে তালেব ইলম মনে করেই ট্রিট করুন, আমাদেরকে ওই ওস্তাদ, ওই শায়খ, ওইসব লেভেলে নিয়ে যাবেন না, এটাও আমার একটা নসিহা। আর সবশেষে একটা কথা বলবো যে আমরা আমরা আমাদের যে শেকড়, আমাদের যে শেকড়, এই শেকড়টাকে যদি শক্ত করতে চাই, আমি আবার বলছি শেষ করার আগে, যে ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করা উচিত, আমাদের উম্মার মাঝে বিভক্তিটা দূর করে ফেলা উচিত, আমাদের মাঝখানে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তোলা উচিত, শিক্ষা ব্যবস্থায় সংশোধন নিয়ে আসা উচিত, আমাদের মধ্যে স্কলার যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত, মাঠ পর্যায়ে নেমে আসা উচিত, যাতে করে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এই প্রচুর সংখ্যক দিনী ভাই যারা দিনের জন্য কাজ করার মানসিকতা রাখছেন, ওদেরকে আপনারা আগামী দিনের সম্পদ হিসেবে তৈরি করতে পারেন। এবং আমাদের যে ছোটো ছোটো সোনামণিরা আছে, এদের জন্য এমন এমন সব সিলেবাস লঞ্চ করা উচিত যেগুলোতে তারা আগামী দিনগুলোতে এই সভ্যতাদেরকে, এই মানে ইসলাম বিরোধী শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। এগুলো আমাদের অনতিবিলম্বে করে ফেলা উচিত, যুব সমাজকে এই দাওয়াতের জন্য প্রস্তুত করা উচিত, তাদেরকে জিহাদের মানসিকতা রাখা উচিত। আমরা জানি, প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, কোনটা জিহাদ, কোনটা সন্ত্রাস, কোনটা জঙ্গিবাদ, কোনটা শিয়াইজম, কোনটা সুন্নিজম, অ্যাটলিস্ট এতটুকু আমরা বুঝি। বাট আপনি সন্ত্রাস বা জঙ্গিবাদের নাম দিয়ে হালাল, পবিত্র এবং একটা বড় ইবাদত যারা করছে, এইসব মুজাহিদিন ভাইদেরকে আল্লাহর ওয়াস্তে আন্ডারস্টিমেট করবেন না, তাদেরকে ডমিনেট করবেন না, তাদেরকে বিতর্কিত করে ওই তাগুতের উপকার করে দিবেন না, ওই ফাসেকের উপকার করে দিবেন না, ওই মুশরিক মুনাফিক সভ্যতার উপকার করে দিবেন না। যদি আপনি জেনে বুঝেটা করে থাকেন বা আপনারা করে ফেলেন, তাহলে বিশ্বাস করে আল্লাহ পাক এর জন্য কিন্তু আমাদেরকে জবাবদিহি করাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কিছু প্রশ্ন ছিল, আমি আজকে আর লম্বা করতে পারছি না, তবে একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, অনেক ভাই বলেছিলেন যে গ্লোবাল জিহাদে যারা আছেন, স্পেশালি একটা দলের নাম উল্লেখ করে বলেছিলেন যে তালেবানদের ব্যাপারে আপনার কী মত। আমি শুরু থেকে বলেছি তারা ফ্রিডম ফাইটার, তারা মুজাহিদ। যখন এই সেকুলার মিডিয়াগুলা, যখন এই সেকুলার মিডিয়াগুলাও এদেরকে জঙ্গি বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে তারাই সেই হকপন্থী দল যারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ, সেখান থেকেই তারা জেরুজালেমের পথে যাত্রা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা আমাদের বুঝেছি, এটা আমাদের বুঝ, আমরা মনে করছি এই বুঝটা সঠিক, এই জন্য আমরা প্রচার করছি। যদি কখনো প্রমাণ হয় এই বুঝটা ভুল, তাহলে আপনি আপনার সঠিক বুঝটাকে আমাদের উপর চাপিয়ে দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মনে করছি যে তালেবানের ভাই যারা আছেন, তারা এই উম্মার সিংহপুরুষ, তারা এই উম্মার খাঁটি মুজাহিদ, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন। এবং হ্যাঁ, ভুল ত্রুটি সবার মাঝে থাকতেই পারে, তাদের মাঝেও আছে, বাট আপনি ওভারঅল বিষয়টাকে তো মানে ডিসকারেজ করতে পারেন না। এখন সেকুলার মিডিয়াগুলো পর্যন্ত এসে বলেছে যে তারা ফ্রিডম ফাইটার ইত্যাদি, তারা সেই জায়নের সভ্যতার বিরুদ্ধে লড়াই করেই গেছে 20 ইয়ার্স, তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। তো আমরা তাদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখি, এবং আমরা যা ধারণা রাখি সেটা উন্মোচিত করলাম জাতির সামনে। আমরা কোনো পাহাড়ের গর্তে ঢুকে থাকা কোনো মুজাহিদ নই, আমরা জাহিরিন আল হক, হকের উপর স্পষ্ট আছি, স্পষ্ট যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ, হক স্পষ্ট করে জানবো, বুঝবো, প্রচার করবো ইনশাআল্লাহ, যতদিন, যেদিন মারা যাবো ইনশাআল্লাহ, সেদিন হক স্পষ্ট করে প্রচার করেই মারা যাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের সুন্নাহ, এটাই আমাদের তরিকা। তো এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করুন, কবুল করুন ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে যখন ইমামুল মেহেদি আগমন ঘটবে, মালহামা হবে, ঈসা ইবনে মারিয়াম নামবেন, দাজ্জালকে হত্যা করা হবে, এবং এই যে সভ্যতার আবারও সেই ইসলামী খেলাফত ডেকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এই সময়টুকুতে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা আমাদের হকপন্থী ভাইদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, এবং তাদেরকে
তাদের জন্য দোয়া করব, তাদের পাশে থাকব, এবং যারা ইউনাইটেডলি গ্লোবালি আল্লাহর পথের এই দাওয়াত এবং জিহাদ এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত আছেন, প্রত্যেকের খায়ের এবং কল্যাণের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাদের পাশে থাকব, তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। এটাই আমার আমার পার্সোনাল ভিউস, পার্সোনাল অবজারভেশন এবং আমার অবস্থান, যেটা আমি অল্প সময়ের মধ্যে স্পষ্ট করার চেষ্টা করলাম। এছাড়া আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের, এটা আমাকে ইনবক্সে জানালে আমি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। শেষমেশ একটা কথা বলে শেষ করছি যে প্লিজ উম্মার স্বার্থে আপু শেখ তালা ভুলে যান, কাটা ছড়াছড়ি বন্ধ করুন, পড়ুন, হালাল রিজিক অন্বেষণ করুন, আপনি আদর্শ পরিবার গঠন করুন, আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের রশি ধরে থাকুন। যদি শেষমেশ আপনি অবস্থান করতে না পারেন, হিজরত করুন, তারপরেও আল্লাহর ওয়াস্তে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবেন না। কাফের, ফাসেক, জালেম, মুশরিক এবং মুনাফিকদের সামনে হাঁটু গেড়ে দেবেন না। যদি আমাদের জীবনও চলে যায়, আমাদেরকে শহীদ করা হয়, আমাদেরকে মেরে ফেলা হয়, শুল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তারপরেও ইনশাল্লাহ বলে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং ইসলামই চূড়ান্ত, এর বিজয় আমরা দেখবই ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা আবারও বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ, এবং আমরা শেষ পর্যন্ত বলে যাবো ইনশাআল্লাহ যে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়াল বাতিলা বাতিলান ইনশাআল্লাহ আযা ওয়াজাল। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যটাকে গ্রহণ করার মানসিকতা দান করুন, এবং আমাদের মনের মধ্যে যে রোগগুলো আছে এগুলোকে দূর করে দিন, আপসের ইখতিলাফগুলোকে আল্লাহ পাক যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আরও বেশি জ্ঞান অর্জন করে, আরও বেশি সমৃদ্ধ হয়ে ওলামায়ে কেরামের সোহবত থেকে তাদের সাথে পরামর্শভিত্তিকভাবে জামা গঠন করে ইউনাইটেড মুসলিম উম্মাহ ক্রিয়েট করে আমাদেরকে দিনের পথে দাওয়াত, জিহাদ এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মাররাউফুর রহিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।